ওয়েলকাম এভরিওয়ান, জেনপাস ইউজি 2022 জেনপাস ইউজি পরীক্ষা সংক্রান্ত এই মুহূর্তে সব থেকে বড় আপডেট অবশেষে প্রকাশিত হতে চলেছে। জেনপাস ইউজি 2022 রেজাল্ট অবশেষে কিন্তু অপেক্ষার অবসান, প্রকাশিত হতে চলেছে জেনপাস ইউজি 2022 পরীক্ষার রেজাল্ট। এই মুহূর্তে তোমরা যারা যারা বিএসসি নার্সিং, প্যারামেডিক্যাল এবং বিএইচ এর এন্ট্রান্স এক্সাম পরীক্ষার্থী, জেনপাস ইউজি জেনপার ক্যান্ডিডেট রয়েছে, তোমরা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছো যে কবে প্রকাশিত হবে জেনপাস ইউজি পরীক্ষার রেজাল্ট। কারণ ইতিমধ্যে কিন্তু 50 দিনেরও বেশি সময় অতিক্রান্ত হয়ে গেছে তোমাদের পরীক্ষা হওয়া। তোমরা মে মাসে পরীক্ষা দিয়েছিলে, আজকে প্রায় 50 দিনেরও বেশি হয়ে গেছে, এখনো কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়নি। তো কবে প্রকাশিত হবে জেনপাস ইউজি পরীক্ষার রেজাল্ট? অবশেষে কিন্তু অপেক্ষার অবসান, প্রকাশিত হচ্ছে জেনপাস ইউজি রেজাল্ট 2022। বিস্তারিত তথ্য তোমাদের সাথে শেয়ার করবো। তার আগে বলছি, যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, পরবর্তী আপডেট গুলো পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করো। তো এই মুহূর্তে যে সব থেকে বড় আপডেট, অবশেষে কিন্তু তোমাদের অপেক্ষার অবসান, প্রকাশিত হতে চলেছে জেনপাস ইউজি এক্সামিনেশন রেজাল্ট। তো প্রথমে যেটা তোমাদের বেরোবে, এক দুদিনের মধ্যে কিন্তু তোমাদের যেটা ফাইনাল অ্যান্সার কি রিলিজ হবে। প্রথমে তোমরা জেনপাস ইউজি পরীক্ষা দেওয়ার পরে কিন্তু একটি মডেল অ্যান্সার কি বেরিয়েছিল, যেটি চ্যালেঞ্জ করা যাচ্ছিল পার কোশ্চিন 500 টাকা করে, সেটি তোমরা অনেকেই চ্যালেঞ্জ করেছো। এবারে কিন্তু ফাইনাল অ্যান্সার কি রিলিজ হবে, যেরকমটা কিন্তু ইনফরমেশন বুলেটিনে লেখা ছিল যে ফাইনাল অ্যান্সার কি, ঠিক আছে। প্রথমে যে অ্যান্সার কিটা বেরিয়েছিল সেখানে কিন্তু চ্যালেঞ্জ করার পরে তোমরা হচ্ছে 500 টাকা দিয়ে অনেকেই চ্যালেঞ্জ করেছো, এবারে কিন্তু একটা ফাইনাল অ্যান্সার কি কিন্তু রিলিজ হবে। দু একদিনের মধ্যে কিন্তু ফাইনাল অ্যান্সার কি রিলিজ হতে চলেছে এবং 15 তারিখের মধ্যে, ঠিক আছে, 15-16 জুলাইয়ের মধ্যে কিন্তু জেনপাস ইউজি পরীক্ষার যে রেজাল্ট সেটা প্রকাশিত হবে। এখানে তোমরা লগ ইন করে কিন্তু র্যাঙ্ক কার্ড ডাউনলোড করতে পারবে, র্যাঙ্ক কার্ড ডাউনলোড করতে পারবে। সেখানে তোমরা 115-তে কত পেয়েছো সেটি লেখা থাকবে এবং তোমাদের কত র্যাঙ্ক হয়েছে সেটি কিন্তু দেওয়া থাকবে, ঠিক আছে। তো দেখো, জেনপাস ইউজি রেজাল্ট বেরোনোর পরে কিন্তু তোমরা তোমাদের স্কোর দেখতে পারবে এবং এরকম হচ্ছে র্যাঙ্ক দেখতে পারবে, ঠিক আছে। জেনপাস ইউজি রেজাল্ট যেদিন বেরোবে সেদিন তোমরা ওয়েবসাইটে লগ ইন করলে তোমরা কত পেয়েছো সেটা দেখতে পারবে এবং তোমাদের হচ্ছে র্যাঙ্ক কত সেটা দেখতে পারবে। এক্ষেত্রে বলে রাখি, র্যাঙ্ক কিন্তু যেটা হয়, একটা হয় কমন র্যাঙ্ক এবং আরেকটা হয় নার্সিং র্যাঙ্ক। কমন র্যাঙ্কটা কি, কমন র্যাঙ্কটা হচ্ছে সব কিছুর জন্য, ঠিক আছে। যেমন ধরো BMLT রয়েছে, তারপরে CCT রয়েছে, OTT রয়েছে, ঠিক আছে, ফিজিওথেরাপি রয়েছে, BHA রয়েছে, এই সমস্তগুলোর জন্য একটা র্যাঙ্ক, সেটাকে বলা হচ্ছে কমন র্যাঙ্ক। এবং আরেকটি স্পেশাল র্যাঙ্ক হয় যেটাকে বলা হয় নার্সিং র্যাঙ্ক, ঠিক আছে। এবার যদি তুমি জেনারেল ক্যান্ডিডেট হও তাহলে তুমি দুটো র্যাঙ্ক পাবে, একটা কমন র্যাঙ্ক এবং আরেকটি হচ্ছে নার্সিং র্যাঙ্ক, ঠিক আছে। এবারে যদি তুমি কাস্ট ক্যান্ডিডেট হও তাহলে সেক্ষেত্রে তোমার 4টা র্যাঙ্ক হবে। যেমন দেখো, কমন র্যাঙ্কের মধ্যে GMR হিসাবে কত, জেনারেল হিসাবে কত, কমন র্যাঙ্কের হিসাবে কাস্ট র্যাঙ্ক কত, ঠিক আছে। এবং নার্সিং র্যাঙ্কের মধ্যে, যেটাকে NMR বলা হয়, নার্সিং র্যাঙ্কের মধ্যে নার্সিংয়ের কমন র্যাঙ্ক কত বা নার্সিংয়ের জেনারেল র্যাঙ্ক কত এবং নার্সিংয়ের কাস্ট র্যাঙ্ক কত, এরকম কিন্তু 4টি র্যাঙ্ক হবে। এবং বিগত বছর পর্যন্ত কিন্তু শুধুমাত্র মেয়েরাই কিন্তু NMR বা নার্সিং র্যাঙ্কটা পেত, কিন্তু এবছর যেহেতু ছেলেরা যেহেতু এবছর বিএসসি নার্সিং করতে পারবে, সেক্ষেত্রে ছেলেরাও কিন্তু এবারে নার্সিং র্যাঙ্ক পাবে। বা এবারে কিন্তু নার্সিং র্যাঙ্কটা আলাদা করে নাও থাকতে পারে, কারণ এবারে সবাই যেহেতু এলিজিবল, বিগত বছরগুলো তো শুধুমাত্র মেয়েরাই করতে পারতো, ঠিক আছে। যেমন এই মেয়েটি যেমন সরকারি কলেজে বিএসসি নার্সিং পড়ে, ঠিক আছে, তার র্যাঙ্ক দেখো, তার কমন র্যাঙ্ক ছিল হচ্ছে 5000, কমন EWS র্যাঙ্ক ছিল হচ্ছে 339, ঠিক আছে। নার্সিংয়ের র্যাঙ্ক ছিল, জেনারেল র্যাঙ্ক ছিল হচ্ছে 3038 এবং নার্সিংয়ের EWS র্যাঙ্ক ছিল 200, ঠিক আছে। তো দেখো, এই হচ্ছে গভর্নমেন্টে বিএসসি নার্সিং পেয়ে গেছে, ঠিক আছে। তো এরকম কিন্তু র্যাঙ্ক পাওয়া যাবে। যেদিনকার রেজাল্ট বেরোবে সেদিন তোমরা স্কোর দেখতে পারবে এবং পাশাপাশি কিন্তু তোমার র্যাঙ্ক কত সেটাও জানতে পারবে, ঠিক আছে। তো কমন র্যাঙ্কটা কি, এটা ওভারঅল র্যাঙ্ক, ঠিক আছে, এটা ওভারঅল র্যাঙ্ক। এবং স্পেশাল নার্সিংয়ের জন্য একটা র্যাঙ্ক থাকে যেটাকে বলা হয় NMR, এই যে নার্সিংয়ের যে র্যাঙ্কটা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় NMR, ঠিক আছে। এবং এবছর যদি NMR নাও থাকে তাও কোনো অসুবিধা নেই, কিন্তু এবার NMR থাকলেও ছেলে মেয়ে সকলেই কিন্তু এবারে নার্সিং র্যাঙ্ক পেতে চলেছ। পাশাপাশি জেনপাস ইউজির কাট অফ কত হতে চলেছে, সরকারিতে চান্স পেতে গেলে কিরকম নাম্বার লাগবে, সমস্ত কিছু কিন্তু আমি আগের ভিডিওগুলিতে আলোচনা করে দিয়েছি। কি কি ডকুমেন্টস লাগবে কাউন্সিলিং এর জন্য, কি কি ডকুমেন্টস লাগবে, পাশাপাশি কিন্তু ছেলেদের জন্য নতুন কি কি সরকারি কলেজ হচ্ছে, সমস্ত তথ্য, জেনপাসের কতগুলো সরকারি কলেজ রয়েছে সমস্ত তথ্য কিন্তু আগের ভিডিওগুলোতে শেয়ার করেছি। যারা যারা আমার আগের ভিডিওগুলো মিস করেছো, এই ভিডিও শেষে এন্ড স্ক্রিনে অথবা আমাদের চ্যানেলের প্লেলিস্ট ভিজিট করলেও কিন্তু তোমরা ভিডিওগুলো পেয়ে যাবে। তো এই মুহূর্তে যে সব থেকে বড় আপডেট, অবশেষে
এসে কিন্তু অপেক্ষার অবসান। জেনপাসের ফাইনাল আনসার কি রিলিজ হচ্ছে দুদিনের মধ্যে এবং 15-16 তারিখের মধ্যে কিন্তু তোমরা তোমাদের যে র্যাঙ্ক কার্ড যে রেজাল্ট সেটি জানতে পারবে। তো এই ব্যাপারে তোমাদের মন্তব্য তোমরা অবশ্যই জানাও, পাশাপাশি তোমাদের আরো কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই জানাবে এবং অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। ডেসক্রিপশনে দেখো দেখা যাচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপ, সেটি ক্লিক করো এবং যুক্ত হয়ে যাও। যারা লিঙ্কের মাধ্যমে যুক্ত হতে পারছো না, তোমরা টেলিগ্রামে গিয়ে প্রীতমস বায়োলজি লিখে সার্চ করো, তাহলে তোমরা গ্রুপটা পেয়ে যাবে এবং যুক্ত হতে পারবে। পাশাপাশি পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।